কম শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তো আজকে আমরা চলে এসেছি ইংরেজি পাঠে ইংরেজি মানবন্ধন নিয়ে যেহেতু পরীক্ষা একেবারে সন্নিকটে আমরা কি করছি মানবন্ধনগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যেহেতু তোমরা দুটো অভিজ্ঞতা পরীক্ষা দিয়েছো অভিজ্ঞতার মানবন্ধন সম্পর্কে যদিও ধারণা আছে তারপরও আমরা একটু তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি তোমরা কিভাবে পরীক্ষা দিতে যাচ্ছো যেহেতু তোমরা এখনো অনেক ছোট তো আজকে আমরা ইংরেজি মানবন্ধন যেটা দেখব সেটাতে তোমাদের যে টপিকগুলো অভিজ্ঞতার জন্য আছে সেগুলো দেখো ওয়ার্ড মেকিং ওয়ার্ড মিনিং এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই মাত্র তিনটা টপিক তোমাদের অভিজ্ঞতাতে থাকে একেবারে কম পড়া থাকে অভিজ্ঞতাতে তাই না তো আমরা এইসব বিষয়গুলো এর মধ্যে রিভিশন করেছি ওয়ার্ড মেকিং আর থেকে ইউ পর্যন্ত যে ক্যাপিটাল যে লেটারগুলো আছে বা যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোর উপরে আমরা কি করেছি এর মধ্যে আমরা পড়া শেষ করেছি আমি তোমাদেরকে বলেছি দুটো করে ওয়ার্ড আমরা শিখেছি আর এস টি ইউ এই চারটা থেকে আমরা দুটো করে ওয়ার্ড শিখেছি এবং তোমাদেরকে বলেছি আমি যেগুলো শিখিয়েছি সেগুলো ছাড়াও তোমরা চাইলে অন্যান্য ওয়ার্ড শিখতে পারো তোমাদের হ্যান্ডরাইটিং বইয়ে অনেকগুলো ওয়ার্ড আছে সেখান থেকে শিখতে পারো কিংবা তোমরা তোমাদের পছন্দ মতো সহজ কিছু ওয়ার্ড শিখতে পারো যেমন আমি দিয়েছি আর্ট ফর রেড এবং রোজ তোমরা চাইলে শিখতে পারো রান রেইন ঠিক আছে তারপরে ধরো এস ফর সান এবং শিপ দিয়েছি এস ফর তোমরা চাইলে সি দিতে পারো সি মানে দেখা এস ডাবল ই সি সি মানে দেখা তারপরে এস ই এস সি সি মানে কি সমুদ্র তো এই ধরনের শব্দগুলো তোমরা দিতে পারো টয় টি টিতে টয় টিতে ট্যাপ দিয়েছি টিতে টপ দিতে পারো তো টিওপি টপ টিএপি ট্যাপ এ দুটো দিতে পারো তো এরকম অনেকগুলো শব্দ দিতে পারো আমি আগেও বলেছি আবারও বলছি তারপরে ইউ ফর আঙ্কেল ইউ ফর আর ইউ ফর আমব্রেলা তোমরা আগে শিখেছো এটাও দিতে পারো ইউ ফর আপ আপ মানে উপরে তো এটাও দিতে পারো এ ধরনের শব্দগুলো তোমরা ব্যবহার করতে পারো এরপরে ওয়ার্ড মিনিং তোমাদের নির্ধারিত কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে তোমরা সেগুলো কি করবে অবশ্যই শিখবে আমি তোমাদেরকে আরও অনেকবার শিখিয়েছি আমরা রিভিশনও করেছি নিশ্চয়ই তোমরা আমার সাথে রিভিশন করেছো যারা এখনও পড়নি তারা কয়েকদিন সময় আছে অবশ্যই পড়ে কি করবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিবে যেমন নেম মানে নাম লাভ মানে ভালোবাসা ক্যামেল উড এই ধরনের ওয়ার্ড মিনিংগুলো আমাদের আছে তাই না তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা নিশ্চয়ই জানো কী করতে হয় একটা আন্ডারলাইন করা খালি একটা ড্যাশ থাকে ড্যাশের পাশে একটা একটা শব্দ থাকে দেওয়া থাকে দুই তিনটা শব্দ বা একটা শব্দ দেওয়া থাকে এই ড্যাশটাতে একটা সঠিক শব্দ বসিয়ে আমাদের কী হয় পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয় এটাই তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাই না যেমন ধরো আমি লিখতে পারি আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে যে ড্যাশ এ বার্ড ড্যাশ এ সরি আমি উল্টো লিখেছি এটা ছিল ড্যাশ এই যে আমি এটা লিখলাম ড্যাশ তো এই যে ড্যাশটা আমি দিয়েছি দিস ইজ এ ড্যাশ দিস ইজ এ ড্যাশ ড্যাশে আমরা কি লিখব দিস ইজ এ বার্ড বি আই আর ডি বার্ড কিংবা এখানে আরো আছে যেমন ধরো হোয়াট ড্যাশ তাহলে এখানে কি হবে এখানে হবে ইজ ই এবং এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে হোয়াট ইজ ইট তো এই ধরনের করে আমরা কি করব আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো এভাবে করবো প্রশ্নে এরকম ব্ল্যাঙ্কসগুলো দেওয়া থাকবে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা সঠিক ওয়ার্ডটা বসিয়ে আমরা আমাদের যে ব্ল্যাঙ্কস আছে সেটাকে সম্পূর্ণ করে সেন্টেন্সটা ফিল আপ করবো তো এগুলো তোমরা নিশ্চয়ই জানো তারপরে যেটা আছে হোমওয়ার্ক হোমওয়ার্কও তোমাদের দেওয়া হয়ে গেছে এবং তোমরা নিশ্চয়ই হোমওয়ার্ক সম্পর্কে অবগত আছো তো তোমাদের এই যে বিষয়গুলো আছে যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ড মেকিং এই তিনটা বিষয় লেখার জন্য তোমরা সময় পাচ্ছ কত 30 মিনিট এবং তোমাদের এই তিনটা বিষয়ের উপর নাম্বার থাকছে 20 নম্বর 20 নাম্বার্স এবং তোমাদের 5 নাম্বার হচ্ছে হোমওয়ার্ক তাহলে 20+5
টোটাল 25 নাম্বার তোমাদের ফুল মার্কস তোমাদের সিটি পরীক্ষার নাম্বার হচ্ছে 25 তাহলে তোমরা নিশ্চয়ই এই সম্পর্কে আগেও জানো এখন নতুন করে জেনেছো যে 20 মার্কসের পরীক্ষা হবে 20 মার্কসের লিখিত পরীক্ষা এবং 5 নাম্বার হোমওয়ার্ক টোটাল 25 নাম্বার তোমাদের পরীক্ষা আর এই 20 নাম্বার পরীক্ষার জন্য তোমরা 30 মিনিট সময় পাচ্ছ যদিও তোমাদের 30 মিনিট লাগে না তারপরেও তোমাদের জন্য 30 মিনিট বরাদ্দ আছে তো তোমরা আশা করছি সবাই ভালোভাবে প্রস্তুতি নিবে এবং সবাই অংশগ্রহণ করবে পরীক্ষাতে সবার সাথে পরীক্ষার সময় অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ